ওয়েলকাম টু মাই চ্যানেল দা সেলফ এডুকেশন। আজকে আমরা আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত চতুর্থ শ্রেণী। আমরা প্রথমেই মডেল অ্যাক্টিভিটি টাস্কটি পড়ে নেব। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের দাগ এর আমরা করব। 2011 সংখ্যাটিতে শূন্যের স্থানীয় মান কত? প্রথমে আমরা স্থানীয় মান অনুসারে সংখ্যাটা লিখে নেব। একক, দশক, শত, হাজার। 2011 এখানে শত স্থানীয় মান শূন্য, তাই শূন্য শত। শত স্থানীয় মান শূন্য, তাই এটা শূন্য শত লিখব। এরপরে দুয়ের দাগে 3, 0, 4 এবং 7 সংখ্যাগুলি দিয়ে গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত? একক, দশক, শত, হাজার করে লিখব। সবচেয়ে বড় 7, তারপরে 7, 1000 ঘরে 7, তারপর 17 ঘরে 4, তারপর 10 ঘরে 3, তারপর 0। তাহলে সবচেয়ে বড় সংখ্যাটি হলো 7430। এরপরে 2000 × 4 এর গুণ ফলে একক, দশক, শতক প্রত্যেকটি স্থানে ড্যাশ বসবে। একক, দশক, শত, হাজার অনুসারে লেখা হলো 8000, তাহলে প্রতিটি স্থানে শূন্য বসবে। এরপর চারের দাগে এমন একটি চার অঙ্কের সংখ্যা লেখো যাকে কার্ডের মাধ্যমে প্রকাশ করলে 4টি 1000-এর কার্ড থাকবে। তাহলে দু চারটি আচ্ছা তাহলে শূন্য বসবে। এরপরে এমন একটি চার অঙ্কের সংখ্যা লেখো যাকে কার্ডের মাধ্যমে প্রকাশ করলে 4টি 1000-এর কার্ড থাকবে। তাহলে 4000, 4000-এর সংখ্যাটি 4000 নিলে আমরা 4টি 1000-এর কার্ড পাবো। 1000 করে একটি কার্ড, 4000-এর 4টি কার্ড আমরা দেখতে পাচ্ছি। দুটো কার্ড, 3টে কার্ড, 4টে কার্ড, তাহলে 4000-এর 4টি কার্ড। সংখ্যাটি 4000 হলে আমরা কার্ডের মধ্যে প্রবেশ করলে 4টি কার্ড দেখতে পাবো। 1000 + 1000 + 1000 + 1000, 4000। এরপর পাঁচের দাগে 4011 থেকে 4001 কত কম? তাহলে বিয়োগ করে দেখতে হবে। এক, দশ, শত, হাজার করে লিখবো। প্রথমে 4011, এক, দশ, শত, হাজার, এবার প্রথমে লিখবো 4011। কম মানে বিয়োগ করতে হবে, তার থেকে 4001 বিয়োগ করলে একে একে শূন্য, একটা নেমে গেলো, তারপর শূন্য শূন্য মিটে গেলো, 4-4 মিটে গেলো, তাহলে 10 কম। তাহলে 4011 থেকে 4001 বিয়োগ করলে 10 কম। এরপরে আমরা পরের অঙ্কতে চলে যাবো। 6-এর দাগে 6 জন বন্ধু বেড়াতে যাওয়ার জন্য মোট 2100 টাকা লাগবে, প্রত্যেককে সমান পরিমাণ টাকা দিলে এক একজনকে কত টাকা দিতে হবে? তাহলে ভাগ করতে হবে। এক, দশ, শত, হাজার স্থানীয় মান করে সাজাবো। 2100, 2100 টাকা লিখলাম, 2100 লিখলাম। এক, দশ, শত, হাজার, এক, দশ, শত, হাজার। এরপর ভাগের ভাগ করব, 2100 লিখে 6 দিয়ে ভাগ করব। 21-এর 2 দশক 21-এর মধ্যে 6 × 5 = 3 বার, 3 × 6 = 18, 3 × 6 = 18। এবার বিয়োগ করলে 3 হচ্ছে শূন্য নামবে, তাহলে কত খাবে? 5-6 = 30, 5-6 = 30,